ঘরে তো মল্লার বাবু আর কোমা মল্লার বাবু ওষুধ খান না ওতে মল্লার বাবু রাখ এবার বাকি রইল আমার পথের কাটা হওয়ার যে চেষ্টা করে তার অবস্থা এমনই হয় এবার তুমি থাকো পথের ধুলোয় কি কি এমন বলেছিস তুই যেটা শোনা মাত্র বাবা বাবা অজ্ঞান হয়ে পড়ে গেল বাবা পড়ে গেছে হ্যাঁ ম্যাসিভ হার্ট অ্যাটাক এখানে কোনো ডাক্তার এখানে ডাক্তার কি আছে এই যে নার্স বলছি যে এখানে ডাক্তার বাবু কোথায় কি হয়েছে ওনার উনি আমার মনে হয় একটু কিছু একটা খেয়ে নিয়েছিলেন না না সুমি বাবু আপনি ওনার সাথে কথা বলে কেন সময় নষ্ট করছেন আপনি গিয়ে একটু দেখুন না ডাক্তার বাবু লেকিন মলা মলা দা এখানে আমি আছি তুমি জানো তুমি তুমি তাহলে একটু দেখো আমি তাহলে ডাক্তার বাবু ডাক্তার এখন একটু ভালো আছেন বলতে পারেন এই যাত্রা উনি বেঁচে গেলেন না না আপনি কাঁদবেন না এখন ওনার বিশ্রামের প্রয়োজন আর আপনি কাঁদলে ওনার বিশ্রামের ব্যাঘাত ঘটবে এখন কেমন লাগছে নাম কি আপনার আনন্দ মোহন ব্যানেজ বলুন তো কটা আঙুল দুটো গুড নিন এবার ওনাকে বিশ্রাম নিতে দিন ডাক্তারবাবু বলছিলাম কি ভয়ের আর কিছু নেই তো না তেমন কিছু পাচ্ছি না তবে হ্যাঁ ওনার হার্টের অবস্থা কিন্তু ভালো নয় দেখবেন উনি যেন কখনো টেনশন না করেন সবসময় কথা বলে ওনাকে কিন্তু ব্যস্ত রাখবেন দেখবেন উনি যেন সব সময় খুশি থাকে ঠিক আছে এবার তাহলে আমি আসি হ্যাঁ চলুন না না আপনারা থাকুন আমার অফিস আছে এখন ওনার একটু বিশ্রামের প্রয়োজন আপনার ওনার পাশে ধন্যবাদ গুডি কি বলছো কেন বাঁচালে আমাকে কি বলছো কি কি এমন হয়েছে তোমার মুখে এমন কথা কি হয়েছে শুনবে শুনবে তোমার মেয়ে কি বলেছে দাদা দাদা সেসব কথা এখন থাক না না জেনে রাখো কুড়ি কত বড় সর্বনাশ করেছে কমলে ও বাড়িতে ও নিজের মুখে স্বীকার করেছে যে ও মল্লারকে মল্লারকে ভালোবাসে আমি নিজে শুনেছি ফোনে কড়ি এই কথা বলেছে কমল কমলকে জিজ্ঞেস করেছিল কমল কমলের গলা শুনেই আমি বুঝেছি ও খুব কষ্টে আছে কড়ি কেন কমলের এত বড় সর্বনাশ করলো বলতে পারো চুপ করো এখন চুপ করো পরে বলছি আরে গরিব ও
সঙ্গে তো দেখা হয়নি। হ্যাঁ, কোরির সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু আমাকে কিচ্ছু বলেনি। শুধু বলেছে ওকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেটা দেওয়াই উচিত। দিদি ভাই, কি হচ্ছে কি? তুমি এখানে এসব কথা একদম বলো না। দেখছেন ডাক্তারবাবু, আপনি চিকিৎসাটা শুরু করুন না। সিস্টার, আপনাকে কে বলল যে উনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছেন? এই যে উনি, উনি হঠাৎ পড়ে গেলেন আপনার সামনে? না না, মানে আমার সামনে ঠিক নয়, মানে আমরা যখন ওনাকে দেখেছি তখন ওনাকে আমরা এই অবস্থাতেই পড়ে থাকতে দেখেছি। এটা কিন্তু নর্মাল অজ্ঞান হওয়ার ব্যাপার নয়। আপনাদের পেশেন্টের কন্ডিশন ভেরি সিরিয়াস। সেই জন্যই তো আপনাকে বলছি, আপনি তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করুন না। ওনার চিকিৎসা এভাবে শুরু করা যাবে না। মানে চিকিৎসা করবেন না? না না, চিকিৎসা করবো না কেন, অবশ্যই করবো, কিন্তু তার আগে আমাদের পুলিশে একটা খবর দিতে হবে। এ
একটা অ্যাবনরমাল কেস। পুলিশ দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি একটা কিছু খেয়েছেন। আমরা ট্রিটমেন্ট শুরু করব, কিন্তু তারপর যদি কিছু হয়ে যায়, না না, তার দায়িত্ব কে নেবে? আমরা তো বলছি আমরা আছি, আপনি চিকিৎসাটা শুরু করুন। করি, ওনাকে প্লিজ একটু ডিসিশনটা নিতে দাও। সরি, আমার কিচ্ছু করার নেই। আগে পুলিশে খবর দিতে হবে, তারপর যা হবার হবে। কিন্তু ডাক্তারবাবু, তাতে দেরি হয়ে যাবে না? দেরি তো আপনারা অলরেডি করে ফেলেছেন অনেকটাই, আর এর জন্য সামান্য একটু দেরি হবে। আমার কথা দিয়ে উনি ওষুধ খেয়েছেন। আমি ওনাকে আত্মহত্যা করতে বলেছি, তাহলে তো আমি মরবো। কিন্তু ওনার যদি কিছু হয়ে যায়, তাহলেও তো আমাকে পুলিশ ধরে ফেলবে। ওরা ওরা আমাকে ঠিক ধরে ফেলবে। তার থেকে ভালো উনি বেঁচে উঠুক, তারপর না হয় ওনার মুখ বন্ধ করা যাবে। আগে ওনাকে বাঁচানো দরকার, না হলে তো খুনের কেসে আমার জেল হয়ে যাবে। আই এম ভেরি সরি। দেখুন, আমার কিচ্ছু করার নেই। দেখুন, আপনারা কিন্তু আমাকে আটকে রেখে রিস্ক আরও বাড়াচ্ছেন। শুনুন শুনুন, আমাকে পুলিশে খবর দিতে দিন তাড়াতাড়ি। আমি ওদের খবর দিই, ওরা আসুক, তারপরে ট্রিটমেন্ট শুরু হবে। বেশ বেশ, ঠিক আছে। বাবা, এবার ঘরে চলুন, এখানে বসে থেকে লাভ কি? আমি কোথাও যাব না, আমি এখানেই বসে থাকবো। ওরা মল্লারে খবর আনবে, আমি শুনবো। বাবা, ওরা তো এই মাত্র গেল, এখনই আসবে নাকি? ফোন তো কর, তুই আমাকে ফোনের কাছে নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল ফোনের কাছে। আপনাকে ফোনের কাছে নিয়ে যাব না, আপনি চলুন। আপনাকে স্নান করতে হবে, খেতে হবে বাবা। আমি কিচ্ছু করব না, আমি এখানেই থাকবো। বাবা, মা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা তো পালন করতে দিন। চলুন বাবা, চলুন। ও বিন্দি পিসি, মা কেমন আছে, খবর পেয়েছো? না বাবা, এখনো খবর আসেনি, ওরা খবর দিলেই আমি জানাবো। দাদু ভাই, কিছু ভাবিস না, তোর বাবা শিগগিরই ফিরে আসবে একদম সুস্থ হয়ে। তাও তোদের গল্প বলবে, হাসবে, তোদের সঙ্গে খেলবে। তাই যদি হয় তাহলে তুমি কাঁদছো কেন দাদু? কি হয়েছে? কোমলও ঘুমের ওষুধের কথা বলছে, তাহলে ওনার চিকিৎসা শুরু হবে না? আপনি আত্মহত্যার চেষ্টার কথা কেন বললেন? ঘুমের ওষুধের কথাই বা বললেন কেন? কি কিছু জানেন? আমি কিছু জানি না, মানে আপনি তখন বললেন না, তাই আমি। কিন্তু হত্যার চেষ্টাও তো হতে পারে। Thank you.
না না কিন্তু ডাক্তারবাবু তা বলে চিকিৎসাটা হবে না। আমাকে আমার কাজটা করতে দিন, তারপর ট্রিটমেন্ট হবে। দেখুন আপনি বুঝতে পারছেন, প্লিজ প্লিজ ওভাবে বলবেন না। যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায় আমি সেই চেষ্টাই করছি। আমাকে যেতে দিন প্লিজ। ডাক্তারবাবু ফুড সিস্টেম ওই বলুন না মা, মানে তখন দিদি ঘরে বললো না যে উনি ঘুমের ওষুধ খেয়েছেন, তাই বল। আমি ভাবলাম যে ও বোধহয় জানে যে মল্লার ঘুমের ওষুধ খেয়েছে তাই বলছে। না না, মল্লার ঘুমের ওষুধ খাবে কি করে বৌদি, ও ঘুমের ওষুধ পাবে কোত্থেকে? আমি জানি না, আমি জানি না। শোনো মা, আমার আমার খুব ভয় করছে, আমার না মাথা কাজ করছে না কিছু। কোমল এভাবে অস্থির হলে হয়? হ্যাঁ এভাবে কাঁদে না লক্ষ্মী মাম। দেখ আমি জানি তোর স্মৃতি সিঁদুরের জোর আছে, মল্লারের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না কোমল। হ্যাঁ কোমল শোনো, এখানে তো আর তোমার আমার ইচ্ছের উপরে কিছু নির্ভর করছে না, ডাক্তারবাবুকে নিজের কাজ করতে দিতে হবে। আর তাছাড়া পুলিশ আসবে, কারণ একটা রহস্য তো আছে, তুমিও বুঝতে পারছো, আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ মানে দেখো ডাক্তারবাবু, যদি তুমি ডাক্তারবাবুকে বারবার আটকাও উনি কাজ করতে পারবে না। আর পুলিশ এলে কি পুলিশকেও তুমি আটকাবে? এটা তো সম্ভব নয়, পুলিশ এসে যা করার সেটা তো করবেই। পুলিশ আসুক সুমিত, তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার জন্য মলারদের ট্রিটমেন্ট আটকে যাবে সেটা তো মেনে নেওয়া যায় না। না মানে সেই কারণে মলারদের কোনো ক্ষতি হোক সেটা তুমি তুমি প্লিজ দেখো সুমিত। দীপ্তি দীপ্তি কোনো ক্ষতি হবে না, একদমই কোনো ক্ষতি হবে না। ডাক্তারবাবু তো বলে গেলেন যে পুলিশকে খবর দিয়ে সঙ্গে সঙ্গে উনি চিকিৎসা শুরু করবেন। যদি তার আগে ওনার কিছু হয়ে যায় আর পুলিশ যদি ধরে ফেলে যে ঘুমের ওষুধগুলো আমি এনে রেখেছি, তাহলে তো আমার হাতে হাত করা পড়বে। জল দেবে গৌরী, গৌরী একটু জল দেবে গৌরী। না
যা, দূর হয়ে যা এখান থেকে। উত্তেজিত হয়ে বারবার আমি নিয়ে গেছি। চলে যা, বাবা।